পারিবারিক অশান্তির নগ্ন চিত্র প্রকাশ্যে আসলো পাথারকান্দিতে। পুত্রবধূ কর্তৃক বৃদ্ধা শাশুড়ি খুনের অভিযোগ। শাশুড়িকে বেধড়ক পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার পুত্রবধূ। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পাথারকান্দির পয়লামুলি গ্রামে। 65 বছর বয়সী শাশুড়ি খুনের অভিযোগে শেষ পর্যন্ত লাল ঘরের অতিথি পুত্রবধূ। নাতি নাতনিদের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে পুত্রবধূ রুশের মুখে পড়ে প্রাণ দিতে হয় শাশুড়িকে। সকালে সবাহি মক্ত পালানোয় অভিযুক্ত মহিলার শিশুরা তার নির্যাতনের মুখে পড়েছিল। পুত্রবধূর কঠোর নির্যাতন দেখে নিজেকে ধরে রাখতে পারেননি বৃদ্ধা ঠাকুমা। বজ্জাত মায়ের মারপিট থেকে নাতি নাতনিদের বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত নিজের প্রাণটাই দিয়ে দিলেন বছর 65-এর বৃদ্ধা। পারিবারিক কলহের জেরে বৃদ্ধা শাশুড়িকে বেধড়ক পিটিয়ে খুনের অভিযোগে অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার পুত্রবধূ। ঘটনাটি প্রকাশ্যে আসতে এলাকার বিভিন্ন মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত ঘটনা বিষয়ে পুলিশও কোনো স্পষ্ট মন্তব্য করতে রাজি নয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে পাথারকান্দি থানাধীন পয়লামুলি গ্রামে। ঘটনার বিবরণে প্রকাশ, পয়লামুলি গ্রামের শামসুদ্দিন প্রতিদিনের মতো রোজগারের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পরে ঘটনাটি ঘটায় শামসুদ্দিনের স্ত্রী আফসা বেগম। জানা গেছে এদিন সকালে ঘরের ছেলেমেয়েরা সময় মতো বক্তব্যে না যাওয়াতে তাদের মারধর শুরু করে শামসুদ্দিনের স্ত্রী আফসা বেগম। এতে চোখের সামনে নিজের নাতি নাতনিদের বেধড়ক প্রহার দেখে ঠাকুমা তথা বাড়ির মুরব্বী শাশুড়ি জয়তুন্নেসা মারপিট আটকাতে গেলে শাশুড়ি বৌমার মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সেই বাকপিতণ্ডা মারপিটে গড়ায়। এতে পুত্রবধূর প্রহারে মাটিতে পড়ে মূর্ছা যান বৃদ্ধা শাশুড়ি। শিশুরা দৌড়ে গিয়ে বাবার কাজের স্থানে গিয়ে ঘটনাটি জানালে শামসুদ্দিন বাড়িতে পৌঁছানোর আগেই বাড়ি থেকে পালিয়ে যায় গৃহবধূ। তাৎক্ষণিকভাবে বৃদ্ধা মা জয়তুন্নেসাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। বৃদ্ধার প্রাণহানি ঘটে হাসপাতালে। গতকাল বৃদ্ধার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে সমচানো হলে শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এদিকে এই ঘটনার তদন্তে নেমে পাথারকান্দি পুলিশ শাশুড়ি খুনের অভিযোগে পুত্রবধূকে গ্রেপ্তার করে জেলা সিজিএম আদালতে সোপর্দ করলে আদালত তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে দিয়েছে। তুমি আসলাই নি গো মা, তুমি তোমার দাদিরে তখন তোমার মা আসলা, তুমি আসলাই নি দেখছো নি? মাতের আগের দিনও খুব মারছে ও সবাই আমরা আর মাতিছি না। বাদর দিন ও খাইকেও ঘটনা তো বলে ও আমি কইলাম রে গো তুমি এক কাম পাইলি লাইনি প্রত্যেকদিন সাভালি করে মারা যায় কাম ভাইলাই নি আমার ওটা করি তুমি কিতা এক সেট উঠাইলাই নি ন আমার সাবাল মারলে তোমার কিতো হয়েছে মাতিস না বেটা কি তোরে ওলাক মারি তুমি ওলা করি ও আমি আর মাতি আর না বুড়া বেটি হবে এখানে আসলা তাই না কইলে রে তুমি আর কাম পাইলাই প্রত্যেক দিন সাবাল মারা খালি হই তো থাবলা মারি শুনে মুটি ধরি লইছে বুঝছো তাই আগে ধরি লইছে ধরিও মারি আই থাবলা নিয়ে আরম্ভ করছে আর লাত্তি নিয়ে আরম্ভ করছে আমরা এবার তিনজনে শুকাইতাম পারি আমি তো আর হম করি বুড়া বেটা
আমি গড় আসলাম না আইয়া পাইছি আমার ছোট দুই নম্বর হয়ে গিয়া ডাকিয়ে গিয়া আমার কইছে গিয়া আব্বা আমার দিদিরে মারি মায়ে আলি মুরতাইতরা মাত্রা দেখো আইয়া মার জানে মারিলি যে দেখো আইয়া বুঝি বিবি অবস্থা ও আমি দৌড়িয়ে আইছি আইয়া দেখছি আমার বেটিয়ে মানে উঠানো আমার মারে ফালাইয়া মারিলি মারছে মারার বাদে আমি মনে কইল বেটির কিচ্ছু কইছি না বেটির গড় আমাইছে আমাইয়া আমার সরাই একসা আসলো সোনার আর একটা আংটি ওটা লইয়া তাই গেছে নাম কিতা বউ হাফসা বেগম তোমার নাম কিতা আমার নাম মোহাম্মদ শামসুদ্দিন যারে মারছো ইনতার নাম কিতা যারে মারছো না না আমার মা জয়তুল নেসা বয়স কত হইব বয়স 60 বছর সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ